জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মবেশে পাকিস্তানের হয়ে কাজ করেছেন বলে দাবি করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। আজ মহান স্বাধীনতা দিবসে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় কোন একজন মুক্তিযোদ্ধাকে কেউ পানি খাইয়েছে অথবা একবেলা ভাত খাইয়েছে, সেই অপরাধে তাকে ধরে নিয়ে পাকিস্তানিরা হত্যা করেছে, সেই অপরাধে তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, নির্যাতন করেছে, আর জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে আর খালেদা জিয়াকে তারা নতুন বউয়ের আদরে আদর যত্ন করে, এতেই তো প্রমাণিত হয় জিয়াউর রহমান আসলে মুক্তিযোদ্ধার ছদ্মবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছে। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মবেশে পাকিস্তানের হয়ে কাজ করেছেন বলে দাবি করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। আজ মহান স্বাধীনতা দিবসে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় কোনো একজন মুক্তিযোদ্ধাকে কেউ পানি খাইয়েছে অথবা একবেলা ভাত খাইয়েছে, সেই অপরাধে তাকে ধরে নিয়ে পাকিস্তানিরা হত্যা করেছে, সেই অপরাধে তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, নির্যাতন করেছে, আর জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে আর খালেদা জিয়াকে তারা নতুন বউয়ের আদরে আদর যত্ন করে, এতেই তো প্রমাণিত হয় জিয়াউর রহমান আসলে মুক্তিযোদ্ধার ছদ্মবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছে। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মবেশে পাকিস্তানের হয়ে কাজ করেছেন বলে দাবি করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। আজ মহান স্বাধীনতা দিবসে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় কোনো একজন মুক্তিযোদ্ধাকে কেউ পানি খাইয়েছে অথবা একবেলা ভাত খাইয়েছে, সেই অপরাধে তাকে ধরে নিয়ে পাকিস্তানিরা হত্যা করেছে, সেই অপরাধে তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, নির্যাতন করেছে, আর জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে আর খালেদা জিয়াকে তারা নতুন বউয়ের আদরে আদর যত্ন করে, এতেই তো প্রমাণিত হয় জিয়াউর রহমান আসলে মুক্তিযোদ্ধার ছদ্মবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছে। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মবেশে পাকিস্তানের হয়ে কাজ করেছেন বলে দাবি করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। আজ মহান স্বাধীনতা দিবসে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় কোনো একজন মুক্তিযোদ্ধাকে কেউ পানি খাইয়েছে অথবা একবেলা ভাত খাইয়েছে, সেই অপরাধে তাকে ধরে নিয়ে পাকিস্তানিরা হত্যা করেছে, সেই অপরাধে তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, নির্যাতন করেছে, আর জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে আর খালেদা জিয়াকে তারা নতুন বউয়ের আদরে আদর যত্ন করে, এতেই তো প্রমাণিত হয় জিয়াউর রহমান আসলে মুক্তিযোদ্ধার ছদ্মবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছে।